شيخ حضرت مولانا مفتي نور حسين نوراني دامت بركاته العالية প্রথম দিন বয়ান শুনেছি আমার এখনো কানে বাজে সেই বয়ান রক্তের মধ্যে যেন আগুন জ্বলে গিয়েছিল দিল সাক্ষ্য দিয়েছিল যে মাথা থেকে পা পুরোটাই দেখি কলিজা এরপর তো যখন মাঠে ময়দানে কাজের সময় আসলো এক পর্যায়ে আমরা হয়ে গেলাম বন্দি হুজুর হয়ে গেলেন বন্দি হালতটা তো এমন হলো এক পর্যায়ে আমরা বের হয়ে আসলাম তিনি আর বের হলেন না এমনকি বাবা ইন্তেকাল করলেন জানাজাও এসে পড়তে হলো সেই হাতে হাতকড়া নিয়ে কি নিদারুণ ভয়াবহ দৃশ্য হালত হলো এমন যে যতক্ষণ মুখে দাঁত থাকে ততক্ষণ দাঁতের কদর বুঝে আসে না যখন দাঁত থাকে না তখন বুঝে আসে এক একটা দাঁতের কি মর্যাদা যেমন আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আজও কারাগারে বন্দী যতদিন বাইরে ছিলেন বাস্তবে ওই ততদিন পর্যন্ত মানুষ তার কদর যতটা বুঝেছে এই যে তিন তিনটা বছর কাছে পাচ্ছে না কদর এর চাইতে হাজার গুণ বেশি বুঝতে পেরেছে এই এক একটা ইস্যু আসছে বিশেষ করে শিক্ষা সিলেবাসের যে ঝামেলাগুলো হচ্ছে আবার পঞ্চগড়ে কাদিয়ানিয়াতের ইস্তেমাকে কেন্দ্র করে আমাদের ভাইদের বুকে গুলি চালানো হয়েছে ইত্যাদি বিভিন্ন সময়ে প্রায় সকলের মুখে যার নামটা মহাব্বতের সঙ্গে বের হয়েছে তিনি তো শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস প্রত্যেকে আফসোস করেছে হায় আজকে যদি আমাদের সিংহ পুরুষ ময়দানে থাকতো পরিস্থিতি আরেকটু ভিন্ন কিছু হতো তো দোয়া করি আল্লাহ তাআলা এখনো পর্যন্ত যদি আমরা যেই হারে মুরব্বীদেরকে হারিয়ে ফেলছি ওই হারে তাদের যোগ্য উত্তরসূরি আমরা পাচ্ছি না গত এক যুগে সেই মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যদি হিসাব করি গত এক যুগে যেই কয়জনকে হারালাম তার দশ ভাগের এক ভাগ উত্তরসূরিও আমরা নতুন করে তৈরি হতে দেখি নাই দিলে বড় ভয় লাগে অন্তরে বড় শঙ্কা জাগে আরে পরবর্তী প্রজন্ম আসলে ময়দানে সিংহ পুরুষ পাবে তো এখনো পর্যন্ত যে কয়জন আছেন আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দিয়েছেন দোয়া করে আরো অনেক হায়াত দান করুন তাদের প্রতিটা মুহূর্তকে গনিমত মনে করা দরকার এবং উপস্থাপক যেমন বললেন ডানে বামে সামনে পেছনে থেকে তাদের হাতগুলোকে মজবুত করে তারা জীবদ্দশায় থাকতে বাতিলে টুটি চূড়ান্ত ভাবে চেপে ধরা দরকার তো যেহেতু খতম নবুয়ত ইস্তেমা খতম নবুয়ত নিয়ে আজ পর্যন্ত লম্বাচর আলোচনায় হয়ে যাওয়ার কথা এবং অতীতেও বছরের পর বছর এই বিষয়ে আলোচনা হওয়ার কথা তো যেগুলো আপনাদের জানাই আছে ওই বিষয়গুলো নতুন করে টানার এখানে ইচ্ছা নেই অল্প সময়ের মধ্যে মৌলিক দু একটা বার্তা আরজ করবো ইনশাআল্লাহ তারপরে আলোচনার ইতি টানবো এক নম্বর বিষয় কাদিয়ানিকে নবী হিসাবে দাঁড় করানো হয়েছিল এটা প্রায় সকলেই জানি কিন্তু ঠিক কোন কারণে কাদিয়ানিকে নবী বানানোর প্রয়োজন পড়ল এটা অনেকে জানে না অনেকে ভাবে হয়তো পড়ালেখা করতে গিয়ে নাটবল্টু একটু ঢিলা থাকলে অনেক সময় হয় যে হজম করতে গিয়ে বদহজম হয়ে যায় আমরা খাবার দাবার খাই খাওয়ার পরে তো ইচ্ছা তো থাকে যে স্বাভাবিকভাবে হজম হোক যেটা বের হওয়া সেটা বের হোক যেটা শরীরে আমার রক্তে অথবা অন্যান্য অংশে মিশে যাওয়ার সেটা মিশে যাক কিন্তু মাঝে মধ্যে হয় খাওয়ার সময় তো হোশ থাকে না আবেগ কাজ করে বিবেক কাজ করে না পরে গিয়ে গুরুম গুরুম পেটের মধ্যে শুরু করে না যায় বের হয়ে না থাকে দেহের মধ্যে স্বাভাবিকভাবে পর আজীব এক পেরেশানিতে লোকে পড়ে চিন্তা করে এর চাইতে না খেয়ে থাকাও তো ভালো ছিল কারণ ক্ষুধার তো তা থাকা ওই বারবার বদনা নিয়ে বাথরুমে দৌড়ানোর চাইতে হয় তো এখন অনেকে ভাবে যে মনে হয় এরকম সংশয়ের শিকার হয়ে বেচারা নিজেকে নবী বলে দাবি করেছে অথচ বাস্তবতা মোটেও এমন না এই ব্রিটিশরা তাকে নবী হিসাবে সামনে এনেছে সিরফ এবং সিরফ মৌলিক যে কারণে সেটার নাম হল জিহাদকে বন্ধ করার জন্য এই জিহাদকে দমানোর জন্য বহু লোক বহুভাবে চেষ্টা করে হ্যাঁ আমি নকল জিহাদের কথা বলছি না সব কিছুর তো এই যুগে আবার দুইটা ভার্সন থাকে একটা হলো হাকিকি ভার্সন আর একটা হলো নকল ভার্সন এই নকল ভার্সনের বিরুদ্ধে আমাদের ওলামায়ে কেরাম তো প্রতিবাদ করেনি আর মাথা থেকে পা পর্যন্ত যার কলিজা এই নুরানি সাহেব হুজুর পীর সাহেব মুন্সিগঞ্জ এক প্রতিবাদ করে তো পুরো বাংলাদেশকে গরম করে দিয়েছেন তো এরকম প্রতিবাদ একজন দুজন করেছে তাতেই অনেকের গদি নড়ে উঠেছে যেদিন সবাই মিলে মুখ খুলতে শুরু করবে ইনশাআল্লাহ পরিস্থিতি টোটাল ডিফারেন্ট হবে তো এখন এই হাকিকি জিহাদটাকে কিভাবে বন্ধ করা যায় কারণ ব্রিটিশরা যখন এই অঞ্চলে এসেছিল সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল তাদের জন্য জিহাদ কারণ ভাইরাসের জন্য অ্যান্টিভাইরাসের চাইতে বড় চিন্তার কোনো বিষয় নাই এখন তারা যে এখানে আধিপত্য চালাবে পুরো ডিভাইসটাকে তারা যে নষ্ট করে দেবে এখন ম্যালওয়্যার ঢুকতে চাইলে অ্যান্টি ম্যালওয়্যারকে তো আগে বিদায় করতে হবে কারণ যতক্ষণ অ্যান্টিভাইরাস সেট আপ আছে এবং সে তার কার্যক্রম জারি রেখেছে ভাইরাস তো সুযোগ পাবে না এখন তারা দেখে কোনো
ভাবেই কোনো কিছু হয় না যত মারি লাভ হয় না একজনকে মারলে 10 জন তৈরি হয় একজন যদি জান যায় তার রক্তের প্রতিটা ফোঁটা নতুন নতুন মর্দে মুজাহিদকে জাগিয়ে দিয়ে যায় মেরে মেরে কখনো আদর্শ পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যায় না বরং ইতিহাস সাক্ষী যেই আদর্শের গোড়ায় শহীদের রক্ত ঝরেছে ওই আদর্শ পৃথিবীতে খালি ডালপালাই বিস্তার করে নাই বরং ফল এবং ফুলে গোটা বসুন্ধরাকে সজ্জিত করেছে তো এই কারণে আদর্শের জন্য মায়ের পিঠ এটা খারাপ কিছু না এটা আরো ভালো ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ কারবালার প্রান্তরে হুসাইনের রক্ত ঝরে বাহ্যিকভাবে মনে হয় আরে হুসাইন তো পারলো না ইয়াজিদ থেকে গদিকে কেড়ে নিতে গদি কেড়ে নিলে কয়েকদিন রাজত্ব করত গদির উপর বসে কিন্তু সেই হুসাইন আজও রাজত্ব করে প্রতিটা মুমিনের হৃদয় তো সুতরাং কোরবানির সঙ্গে আল্লাহ মহাব্বতকে জুড়ে দিয়েছেন যারাই কোরবানি দেবে আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে আসমানের সিতারা বানিয়ে দেবেন বড় মজা লাগে কি জানেন যখন আমরা এবং অন্যান্য ওলামায়ে কেরাম কারাগারে সময় কাটিয়েছেন কয়েকজন তাদের নাম মুখে এনেছে যারা একেবারে হাই প্রোফাইল দুই একজনের নাম হয়তো বলা লাগে তাই হিসাবে অনেক সময় কেউ কেউ বলেছে অধিকাংশ নামটাও কিন্তু লোকে মুখে আনে নাই পাছে না আমাকেও ধরে ফেলে পাছে না আমাকে উস্কানমূলক বক্তব্যের দায়ে অভিযুক্ত করে বসে কিন্তু এই কারাবন্দি আলেমরা এক এক করে যখন মুক্ত হয়ে আসলেন আল্লাহ তাআলা তাদেরকে অসামান্য মর্যাদা দান করলেন কি মর্যাদা এটা বুঝতে পিএইচডি করা লাগবে না বরঞ্চ দেখার মতো চোখ আর বোঝার মতো দিল থাকলেই চলবে আল্লাহ তাআলা তাদের কেমন মর্যাদা দিয়েছেন যে মর্যাদা পয়সা দিয়েও কেনা যায় না যে মর্যাদা ক্ষমতা দিয়েও হাসিল করা যায় না আরে সাহাবাকে দেখেন না বিরানি দিয়ে পয়সা দিয়েও লোক পায় না আর কোরআনের মাহফিলে লোক জায়গা দিবে কোথায় এটা অনেক সময় ভেবে পায় তো এখন এই যে অসামান্য মর্যাদা রব্বুল আলামিন দান করলেন এটা দেখে অনেকে বলে হায়রে এরা মনে হয় সরকারের দালাল কেন দালাল কারণ সরকার এদেরকে জেলে নিয়েছে সেলিব্রিটি বানানোর জন্য পাবলিক ফিগার বানানোর জন্য সারা দেশে এদের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দেওয়ার জন্য সুন্দর যুক্তি যারা জেলে যায় না তারা দালাল না যারা জেল খেটে এসেছে তারা দালাল কারণ পরিণতি দেখেছে জেল খেটে এসে লস হয় নাই বরং প্রত্যেকের বড় লাভ হয়েছে যদিও কেউ গায়েব জানতো না ওই সময় তেমন পেরেশানিও ছিল আরে হায়াত নিয়ে বের হতে পারবে কিনা তাই তো জানতো না কেন আমাদের সময়ই তো ভাই ইকবাল আরে নারায়ণগঞ্জ প্রসিদ্ধ আলেম হেফাজতে ইসলামের গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব ছিলেন সেটা নারায়ণগঞ্জে লাশ হয়ে বের হয়েছেন সেই কেন্দ্রীয় কারাগার থেকে আজ পর্যন্ত কে তাকে স্মরণ করেছে আরে তার নামে কোথায় কোন জিনিসটা রচিত হয়েছে আরে দুনিয়াতে আদৌ এই রক্তের দাম পাবে কিনা আল্লাহ ভালো জানে কারণ 13 সালেও তো রক্ত ঝরেছে 21-এও তো রক্ত ঝরেছে কয়জন শহীদকে কয়জন মনে রেখেছে তবে দুনিয়ার লোক মনে রাখলে কি আর না রাখলে কি যিনি মনে রাখার তিনি যদি মনে রাখেন আর মর্যাদা দেন তাতেই চলবে তো এখন মাঝে মধ্যে টিটকারি মারে এরা মনে হয় দালাল এদেরকে নিয়ে আর এরা হাই প্রোফাইল বানাতে চেয়েছে এদেরকে পাবলিক ফিগারে পরিণত করতে চেয়েছে তাই নাকি তাহলে আমরা দোয়া করি তোমাদের জন্য তোমাদের কপালেও ভাজ্যটুক জেলের তোমরাও সেলিব্রিটি হও তোমরাও পাবলিক ফিগার হও আমাদের আপত্তি নাই কারণ হকের সৈনিক যদি ময়দানে বাড়ে এতে লসের কিছু নাই বাতিল তো অনেক বেশি হকের সৈনিক যত বাড়বে এই লড়াই তত সহজ হবে তো এখন ওই সময় তারা দেখলো যে মেরে মেরে দমানো যাচ্ছে না একজন মারলে 10 জন পয়দা হয় কি করা যায় এখন তারা দেখলো যে এদের মূল স্পিরিট কোথায় শক্তির মূল উৎস কোথায় তারা দেখলো মুসলমানদের শক্তির মূল উৎস জিহাদি চেতনা মুসলমান ময়দানে নামেই মরার জন্য সে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টান সেনাপতিকে বলেছিলেন খ্রিস্টান সেনাপতি তাকে টিটকারি মেরেছিল এই কয়জন নিয়ে এসেছিস আমাদের এই লক্ষ লক্ষ সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে তোরা কি ডাকাত নাকি কি চাস তোরা পয়সা লাগলে বল পয়সা দিয়ে দিচ্ছি তিনি বললেন আরে সংখ্যায় কম শুধু এটাই দেখলাম এটা তো জানো না আমার প্রতিটা সাথী ময়দানে নেমেছে শাহাদাতের অমীয় সুধা পান করবে বলে আর তোমার লোকেরা ময়দানে আসবে দুনিয়াতে বেঁচে থেকে টাকা পয়সা কামিয়ে প্রমোশন নিয়ে বীর বাহাদুর লকব পেয়ে লাইফটাকে আরো ভালোভাবে এনজয় করবে বলে তো যেই জাতি ময়দানে আসে বাঁচার জন্য আর যেই জাতি ময়দানে নামে মরার জন্য কোনোদিনও তারা এক হতে পারে না তা সুতরাং মুসলমানকে দমবে কি দিয়ে শাহাদাত হে মতলুব মকসুদ মুমিন না মালে গনিমত না কিশোর কুশাই দুনিয়ার সবচাইতে বড় ভয়ঙ্কর বিষয় হলো
মৃত্যু মানুষ মনে করে মরার ভয় দেখিয়েছে একেবারে কাঠির মতো সোজা হবে কিন্তু মুসলমান মৃত্যুর ভয় যদি কেউ দেখায় এটাকে আর উপভোগ করে কথিত আছে তুমি যদি কোনো মুজাহিদকে হাসাতে চাও তাকে মৃত্যুর ভয় দেখাও অমনি সে হেসে উঠবে আর যদি কাঁদাতে চাও মজলুম নিপীড়িত উম্মার গল্প শোনাও যত বড় বীর বাহাদুর হোক চোখের পানি ধরে রাখতে পারবে না তার ভেতর রক্তক্ষরণ শুরু হয়ে যাবে তো এখন তারা দেখলো শক্তির মূল উৎস যেহেতু জিহাদ তাহলে দেখি কোনোভাবে জিহাদটাকে বন্ধ করা যায় কিনা কিভাবে বন্ধ করবে মেরে তো বন্ধ হয় না তখন ভাবলো কাটা দিয়ে কাটা তুলি এক হুজুররে দিয়ে আরেক হুজুররে দমাই এক দলরে দিয়ে আরেক দলরে দমাই এটাই হলো সবচেয়ে সহজ টেকনিক কারণ ওই একটা প্রসিদ্ধ গল্প আছে এক লোকের বাগান আছে আগ বাগান আগ বুঝেন আপনারা গেন্ডারিয়া কিক্ষু যে নামেই ডাকেন না কেন তারে আগ বাগান এখন রাতের বেলা লোকটা হঠাৎ টের পাচ্ছে যে মনে হয় চোর ঢুকেছে ভেতর এখন বাতিটাতে না জ্বালিয়ে নীরবে আস্তে আস্তে বাঘ যেভাবে শিকার ধরতে যায় একটু একটু আগালো সে আসলে চোর এসেছে কিনা বোঝার জন্য গিয়ে দেখে হ্যাঁ আসলে চোর এসেছে আর একটু আগালো চোরগুলো কারা কোন এলাকার চোর একটু বোঝা যায় কিনা নিশ্চিত হওয়ার জন্য কারণ অন্য লোক ডাকতে গেলে চোর থাকবে না ভাগবে এরও তো গ্যারান্টি নাই টের পেয়ে গেলে চোর পালাতে তো আর সময় লাগে না আর বাংলায় বলে চোর পালালে বুদ্ধি বাড়ে এখন সে ভাবলো আচ্ছা দেখি কতটুকু কি করা যায় মানুষ একা আরেকটু কাছাকাছি গিয়ে সে বুঝলো ওদের মুখে মাস্কও ছিল না চেহারায় কোনো মুখোশও না দেখে সে বুঝে ফেললো যে তিনটা চোর আছে এখানে আর তিনজনের পরিচয় মোটামুটি সে আইডিয়া করেছে একজন হলো তার আপন চাচাতো ভাই আরেকজন হলো গ্রামেরই ছেলে তবে রক্তের আত্মীয় না আরেকজন হলো নদীর ওপারের লোক নদীর ওপার বলতে আমি বিশেষ কোনো এলাকা বোঝাচ্ছি না কারো মাইন্ডে নেওয়ার কারণ নাই নদীর ওপার মানে ওই জোয়ার এলাকার যে নদী আর কি ওই নদীর ওপারের লোক তো এখন তিনজন লোক তিন জায়গা এখন সে ভাবলো কিভাবে কি করা যায় এখন সে চিন্তা করলো দূর থেকে লোক ডাকতে গেলে তাহলে আর থাকে নাকি যায় গ্যারান্টি নাই দ্বিতীয়ত এখন আমি একা যদি তিনজনের সঙ্গে লাগতে যাই এটাও সম্ভব না একা মানুষ তিনজনের সঙ্গে পারবে কিভাবে সবাইকে কারাতে আর কুংফুতে ব্ল্যাক বেল্ট নাকি যে গিয়ে একেবারে ঠাসঠুস করে সবগুলারে জমিনে শুয়ে দেবে এখন ভাবলো দেখি একটু বুদ্ধি খাটিয়ে কোনো কিছু করা যায় কি না কাটা দিয়ে কাটা তোলা যায় কি না সেবার দূর থেকে আওয়াজ দিল যেখানে আছে ওই ওই শোন আমি কিন্তু তোদেরকে দেখে ফেলেছি প্রত্যেককে চিনেও ফেলেছি সুতরাং পালানোর চেষ্টা করে কোনো লাভ নাই তবে আমি তোদের কোনো ক্ষতি করব না একটু জরুরি কথা আছে একটু বোঝাপড়া করব তো এখন একটু ভয়ও লাগে আবার একটু আশার আলোও জাগে যে চিনেই তো ফেলেছে পালালে আর কি লাভ তাহলে দেখি কি বলে যদি অন্য কোনো সমস্যা হয় কণ্ঠ যেহেতু একটা অরেই ধরে আচ্ছা মতো বানিয়ে দেবে এখন কাছাকাছি গিয়ে লোক তো তিনজন এখন তিনজনকে তো একসাথে মারতে পারে না সে ভাবলো ডিভাইড অ্যান্ড রুল সেই ব্রিটিশের মূলনীতিটা প্লে করি এখানে ভাগ করো আর শাসন করো যত ভাগাভাগি শাসন তত সহজ এখন ভাগাভাগি করবে কিভাবে এই যে তার চাচাতো ভাই আর গ্রামের ছেলেদেরকে বোঝালো শোন তোরা আমার আমি তোদের আমরা আমরাই তো সুতরাং আমার সম্পদ তোরা খাবি তোদের সম্পদ আমি খাবো এতে সমস্যার কি আছে এগুলো সম্পদ কি কবরে নিয়ে যাওয়ার জন্য নাকি সম্পদ তো ভোগের জন্য সম্পদ তো খাওয়ার জন্য কিন্তু নদীর ওপারে আবারও বলছে নদীর ওপার মানে ওইটা না আর কি ওই তার এলাকার নদী যেটা নদীর ওপারের লোক এসে এখানে চুরি করে নিয়ে যাবে এতে কি মান ইজ্জত থাকবে পুরো এলাকার বদনাম নেই এটা আমাদের একটা ইজ্জত সম্মান আছে না লোকে কি বলবে এখন তারা চিন্তা করলো যাক আমাদের উপর তো খেপে নাই আর একটার উপর খেপেছে ওইটার যা হয় হোক না নিজে বাঁচলে বাপের নাম পরবর্তীতে সরি বলে নেওয়া যাবে এখন তারা বললো হা ভাই তোমার কথায় তো যুক্তি আছে এখন সে বললো তাহলে ওই তোর এত বড় সাহস হলো কিভাবে ওপার থেকে এসে এপারে মাস্তানে দেখাস তুই তোর আজকে তোকে দেখে ছাড়বো তোর কত পাওয়ার এখন বললো এই তোরা আমার সঙ্গে শরিক হ ব্যাস তিনজনে মিলে মারতে মারতে ওইটারে চিটপটাং করে জমিনে ফেলে দিল বাকি থাকলো কয়টা ওদের তো মাথায়ও নাই যে পরবর্তী অ্যাকশন কি হবে আজকালকার ভণ্ডদেরও যেমন মাথায় থাকে না যে একটারে কোলে তুলে নিয়ে চুমু দিচ্ছে ওটাকে দিয়ে আর একটাকে দমাচ্ছে দুদিন পর যে তারও সিরিয়াল আসবে ট্যারি পায় না তো এখন এরপর তাকে বলছে চাচা তো ভাই যে আরে শোন তুই আমার আত্মীয় তোর বাপ আর আমার বাপ হলো আপন ভাই তো সুতরাং আমাদের সম্পত্তির মধ্যে তোদের হক থাকবে এটা তো স্বাভাবিক কথা কিন্তু ও কোন হিসাবে আমাদের এখানে আসে আমাদের বংশের একটা মানমর্যাদা আছে না এটা তো সকলের ইগো ইস্যু হয়ে দাঁড়াবে সে বললো হ্যাঁ কথায় তো যুক্তি আছে ওই তুই কোন ফাঁকে আসলি রে
আমি তো খেয়াল করি না আমি তো তোরে ডাকি নাই আমি এসেছি বলে তোর আসতে হবে নাকি তোর এত বড় সাহস তো আজকে তুই আমার সঙ্গে এসেছিস পরে যে একা একা লুকিয়ে এসে সব সাবার করবি নাকি গ্যারান্টি আছে এখন ধরে বলা লাগলো না ওইটারে মারতে 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 দুইজনে মিলে শুয়ে ফেললো বাকি রইল কয়জন একজন এবার বলল নেমো খারাম দূরের লোকে ভুল করতে পারে তুই রক্তের আত্মীয় হয়ে এত বড় দাগাবাজি করলি কিভাবে আজকে তোরে মারতে মারতে তোর হাড্ডিগুড্ডি ভেঙে দেব আর চোর তো নৈতিকভাবে দুর্বলই থাকে সেও একজন চোরও একজন এখন মারতে মারতে এইটারেও দিল আধামরা করে তো তিনটারেই কিন্তু দমন করে ফেলেছে মাত্র একজন হয়ে তো ব্রিটিশ ব্রিটিশ যেই সময় অঞ্চল দখল করেছে কি ছিল তাদের এই যে পলাশির আম বাগানে পরাজিত করলো তারা নবাব সিরাজউদ্দৌলাকে প্রথমবারের মতো এই বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা খর্ব হলো ইসলামের পতন হলো এই সেকুলার শাসন ব্যবস্থা জারি হলো ওই সময়ে মুসলমানদের সৈনিক যে কম ছিল অস্ত্র যে কম ছিল বিষয়টা এমন না বরঞ্চ মুসলমান এগিয়ে ছিল ওদের চাইতে বেশি কিন্তু মুসলমান টিকতে পারে নাই কেন ওদের সামনে কারণ ওরা শুধু বাহ্যিক শক্তি দিয়ে মোকাবেলা করে নাই কৌশল দিয়ে মোকাবেলা করেছে সেনাপতিকেই কিনে নিয়েছে ওই মির্জাফর যখন বিক্রি হয়ে গিয়েছে তো মাথা নষ্ট হলে শরীর আর ঠিক থাকবে কিভাবে তো সেনাপতি শেষ সৈনিকদের দিয়ে কোনো লাভ হয় নাই সৈনিকদেরও পরাজয় বরণ করতে হয়েছে সিরাজউদ্দৌলাকেও শহীদ হতে হয়েছে তো ব্রিটিশরা যখন দেখল যে এখন এই হুজুররা যে হারে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে দেখেন না আমাদের সামনে তো সরাসরি ময়দানে অনেক ক্ষেত্রে জিহাদের সুযোগ থাকে না তারপর সুবহানাল্লাহ যে জজবা এই দেশের তাওহীদ জনতা আজকে যদি বলা হয় যে কে কে আছো আল আকসা রক্ষায় ময়দানে ঝাঁপিয়ে পড়বা চলো তোমাদেরকে সেনাবাহিনীতে নিয়ে ভর্তি করে তোমাদেরকে ট্রেনিং দিয়ে আমিরুল মুজাহিদিন নকল না আসল আমিরুল মুজাহিদিনের নেতৃত্বে ময়দানে পাঠানো হবে আজকে যদি এই ডাক দেওয়া হয় আমার ধারণা অন্তত 2-4 কোটি লোক এক দিনের মধ্যেই দেশ থেকে তৈরি হয়ে যাবে এখানের মানুষ চাইতো রক্ত দিতে প্রতিটা মুহূর্তে তারা তামান্না করে আল্লাহর কাছে আরে আল্লাহ একটাবার যদি সুযোগ দাও তুমি দেখবা আমি তোমার দ্বীনের জন্য কত বড় কোরবানি দেই যেমন আল্লাহ নবীর এক সাহাবি বদর যুদ্ধে শরীক হতে পারেন নাই দিলে তার বড় আফসোস ছিল নবীকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি আমাকে কখনো সুযোগ দেন লায়ারান্নাল্লাহু মা আসনাউ আল্লাহ অবশ্যই দেখবেন আমি কি করি তার দিনের জন্য উহুদের ময়দানে শরীক হয়েছেন এমন কোরবানি দিয়েছেন আরে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি দেখেছি যখন তিনি শহীদ হয়ে লুটিয়ে পড়ছেন এক হাত দিয়ে চেহারা রক্ত মুছছেন আর মুখ দিয়ে চিৎকার করে বলছেন ফুস্তু ও রব্বিল কাবা কাবার রবের কসম জীবন আমার কামিয়াব হয়ে গেছে তো এখন দমাবে কিভাবে তো বিভিন্ন গ্রুপকে তারা কিনেছে এই গ্রুপে দিয়ে কিছু ফতোয়া ওই গ্রুপে দিয়ে কিছু ফতোয়া তো কাদিয়ানি গোটা গ্রুপটাকে দাঁড় করিয়েছিল ওই সময় ইসলামের জিহাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করার জন্য যার কারণে গোলাম আহমদ নিজে বলেছে আমি এক আলমারি কিতাব লিখেছি জিহাদের বিরুদ্ধে তার নজরে সকল জিহাদ ছিল বড় জিহাদ ওটা নফসের ভার্সন হোক ওইটা কলমের ভার্সন হোক এগুলো সব বড় জিহাদ আর ব্রিটিশের বিরুদ্ধে ময়দানের জিহাদটা ছিল শুধু জঙ্গিবাদ আজকে যেমন অনেকে জিহাদের আকবর আলী আসগর আলী ভাগ করে এটা হলো জিহাদের বড় ভাই এটা হলো জিহাদের ছোট ভাই নফসের লগে 10 মিনিট ভীষণ ভীষণ করা এটা হলো বড় জিহাদ ভালো কথা কিন্তু ময়দানেরটা কি ওইটা হলো জঙ্গিবাদ কে বলে না কে বলে না আসলটারে বানাবে জঙ্গিবাদ আর অন্য যেটা রূপক মাজাজি সেটাকে বানাবে আকবর আলী জিহাদ তো আজিব তামাশা এই অঞ্চলে সবার আগে যেই গোষ্ঠী ব্যাপক করেছিল সেই গোষ্ঠীর নাম কাদিয়ানি প্রথম দিনই নিজেকে নবী বলে দাবি করে নাই প্রথমে সেজেছিল বড় পীর এরপর সেজেছিল মাহদি তারপর সেজেছে ঈসা তারপর সেজেছে শরীয়তহীন নবী উম্মতি নবী জিল্লি নবী বুরুজি নবী যখন দেখেছে পাবলিক তো যা দাবি করি সবই খায় কারণ ব্রেইন ওয়াশ যখন একবার হয়ে যায় তখন যদি হাতে গাঁজা দিয়ে বলে আরে এটা হলো বরকতি পাতা খা কোনো সমস্যা না বলে হা তোমরা মোল্লারা বোঝো নাই তোমাদের মাথায় গোরামি আছে আরে আমার অমুকে যেটা বলেছে এইটাই সত্য হবে তো একবার যখন খেতে থাকে তখন আর খাওয়া খাওয়ের অভাব পড়ে না দেখেন না এই দেশের ল্যাংটা বাবাও মরিদ পেতে সমস্যা হয় না একেবারে গায়ে কোনো কাপড় নাই মেশিন গানও ঝুলছে এমন লোকের সামনে গিয়েও সেজদায় লুটিয়ে পড়ে অদ্ভুত তামাশা এমনকি গরুর মুত খাওয়ার মতো লোকও দুনিয়ায় তৈরি হয়েছে
এরা নাকি পড়ালেখা করে বড় বড় জ্ঞানী হয় বড় বড় বিজ্ঞানী হয় তারা নাকি আট দেশ দখল করে মহাদেশ বানাবে রাম রাজ্য বানাবে যার প্রাথমিক সূচনা করেছে রাম মন্দির তৈরি করে বাবরি মসজিদ ভেঙে যে রাম মন্দির বানিয়েছে যদি মনে করেন সিলেট একটা মসজিদ ভেঙেছে একটা মন্দির বানিয়েছে তাতে কি আরে না একটা মন্দির বানায় নাই বরং মুসলমানদেরকে একটা বার্তা দিয়েছে যে আমরা যে আট দেশ দখল করে রাম রাজ্য বানাতে চাই তার প্রাথমিক স্টেপ শুরু করলাম ভূমি দেখিয়ে দিলাম তোরা কিছুই করতে পারিস নাই আগামী তো পারবি না তো দুনিয়াতে যদি গরুর মুত খাওয়ার লোক থাকে গরুর গোবর দিয়ে কেক বানিয়ে এটার ফজিলত বয়ান করার মতো লোক থাকে তাহলে ওর দাবি গেলার মতো লোক কি থাকবে না তো বহুত লোক সে পেয়ে গিয়েছে ওর একাধিক কবিতাও আছে সময় সংক্ষিপ্ত বলে সেগুলো আমি উল্লেখ করছি না স্পষ্ট সে বলেছে যে আমি দুনিয়াতে আসার পর ওই ময়দানে জিহাদ নিষিদ্ধ তরবারির জিহাদ নিষিদ্ধ ছোড় দো দোস্ত আব খায়াল জঙ্গ আর কিতাল এখন জিহাদ আর কিতালের ইচ্ছা ছেড়ে দাও মাথা থেকে এগুলো এখন আর হবে না এগুলো রহিত হয়ে গিয়েছে তাহলে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বলে দাঁড় করিয়েছে কিসের জন্য কিসের জন্য জিহাদের বিরুদ্ধাচরণ করার জন্য বলবেন কেন নবী না বানিয়েও তো এই দাবি করানো যেত হা যেত অন্যদেরকে দিয়ে করিয়েছেও একদল সিন্নিখোরকে ওই সময় দাঁড় করিয়েছিল যারা ব্রিটিশের পক্ষে ফতোয়াবাজি করেছে আমাদের আকাবিরদের বিপক্ষে ফতোয়াবাজি করেছে আবার এক দল মাজহাব যারা মানে না তাদের একটা গোষ্ঠী তাদের মধ্যে দুই ভাগ ছিল এক ভাগ সৈয়দ আহমদ শহীদের সঙ্গে বালাকোটে গিয়ে জিহাদ করে শহীদ হয়েছে পরবর্তীতেও যুদ্ধের ময়দানে শরীক থেকেছে আর আরেক দলে বর্তমানের মাদখালিদের মতো এখন দেখেন না বাংলাদেশে বসে আমেরিকার দালালি করে বাংলাদেশে বসে ইসরায়েলের দালালি করে মুখ দিয়ে মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে একটা কথা আসে না হামাসের মুজাহিদদের পক্ষে কথা আসে না কিন্তু কথা আসে ইহুদিদের পক্ষে ইহুদিরা নাকি শিরিক করে না হানাফিরা শিরিক করে এটা খুঁজে পেয়েছে ইহুদিরা শিরিক করে এটা খুঁজে পায় নাই খালি খুঁজে পেয়েছে হামাসের আকিদায় সমস্যা আছে ওদের আকিদায় ভেজাল আছে তো তোমরা সহি আকিদা নিয়ে করেছো কি কচু খেয়েছো ওদের আকিদায় ভেজাল বাদ দাও ওদের উম্মত সহিটা চায় তো ওদের জিহাদ যদি গলত জিহাদ হয় উম্মত ওদেরকে তালাক দিবে তুমি সহি জিহাদ নিয়ে ময়দানে নামো না উম্মত তোমাকে মাথায় তুলে নেবে কিন্তু নিজে করবাও না কাউকে করতে দিবাও না কিছু লোক আছে সবই ভুল সবই ভুল জিহাদের নামে যা হচ্ছে সব গলত সব ভুল সব উগ্রবাদ সব টেররিজম ঠিক আছে সহি জিহাদের রূপরেখা তোমার কাছে কি আছে সেটা তো আগে বলো নিজে ময়দানে নেমে বাস্তবায়ন তো করো তো গলতটারে পাবলিক তিন তালাক দিবে তোমারটাকে মাথায় তুলে নেবে আপত্তির তো কিচ্ছু নাই নিজে করবেও না কাউরে করতে দিব মুনাফিকদের একটা শান হলো এটা ওই হিব্বুন আই ইউহমাদু বিমা লাম ইয়াফআলু কাজ না করেও প্রশংসা পেতে চায় কোনো কিছু না করেও ট্যাগ খেতে চায় এটা হলো মুনাফিকদের একটা বৈশিষ্ট্য কোরআন বলছে তাহলে এই কাদিয়ানিকে যদি নবী হিসাবে দাঁড় করানো হয় জিহাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করার জন্য পাকিস্তানের প্রখ্যাত একজন আলেম আছেন ইলিয়াস ঘুম্মান হাফেজাহুল্লাহ তাআলা আল্লাহ তাআলা মুতাকাল্লিম ইসলাম হযরতকে নেকায়াত দান করুন তিনি তার এক বয়ান আফসোস করে বলেছিলেন যে ওই জামানায় ব্রিটিশরা কাদিয়ানিকে নবী হিসাবে দাঁড় করিয়েছিল আর জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য এই জামানায় কিছু লোক মোল্লা মৌলবি হয় জিহাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করার জন্য সুতরাং এই কাদিয়ানিদেরকে কেন তৈরি করা হয়েছে মাথায় রাখবেন মূল কারণে ছিল জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য ময়দান থেকে জিহাদকে দূর করার জন্য সুতরাং কেউ যদি স্বপ্ন দেখেন খাতমে নবুয়াত হেফাজতের জন্য নিজেকে কোরবান করবেন কাদিয়ানি ফেতনাকে রুখে দেবেন আপনার জন্য অপরিহার্য হলো জিহাদের লাইনে কখনো এমন ভাষায় কথা বলবেন না যেই ভাষায় কাদিয়ানিরা কথা বলেছে না হলে যেই লাউ সেই কদুই হবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এই কাদিয়ানিদেরকে যেমন টুটে চেপে ধরতে হবে কাদিয়ানিদের থেকে শিখে শিখে ওদের সুরে সুর মিলিয়ে জিহাদের বিরুদ্ধে যারা কথা বলবে ওদেরও টুটি চেপে ধরতে হবে রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ দুই নম্বর কথা হলো শানের রেসালতকে যদি হেফাজত করতে চান শানে সাহাবা হেফাজতের কোনো বিকল্প নেই কেন
কারণ আল্লাহ তাআলা যখন ওহি নাযিল করেছিলেন রাসূলের উপর কার দ্বারা পাঠিয়েছিলেন ওহি জিবরিল আমিনের দ্বারা মক্কার মুশরিকরা এক পর্যায়ে বলল মুহাম্মদ তোমাকে তো ভালোই লাগে তোমার কথাও মানতে রাজি আছি তো জিবরিলকে তো আমাদের পছন্দ না আমরা জিবরিলকে দেখতে পারি না তারে মাইনাস করে যদি কিছু এনে দিতে পারো তাহলে মানব তো জিবরিল যদি ওহি এনে দেয় সেই ওহি আমরা মানব না বলবেন কেন জিবরিলের সাথে এত তাদের শত্রুতা কিসের তারা কি জিবরিলের কোন আত্মীয় স্বজন বা জিবরিলের সঙ্গে আগে খেলাধুলা করতে একসাথে মাঝখানে মারামারি হয়েছে নাক ফাটিয়ে দিয়েছে এজন্য মনে রাগ আছে এগুলো কিছুই না বরঞ্চ মূল কারণ হলো এই যে জিবরিল আমিন অতীতে কত জাতিকে বরবাদ করেছে আযাবের ফয়সালা এনেছে গজবের ফয়সালা এনেছে কাউকে তার ডানায় উঠিয়ে বহু উপরে নিয়ে ঠাস করে এক যে নিচে ফেলেছে পুরো এলাকায় সমুদ্র হয়েছে তো তারা ভয় পেত আরে জিবরিল তো গরম পার্টি কখন ধরে আমাদেরকেও সাইজ করে দেয় আর ডানায় আছে 600টা এর মধ্যে একটা ডানা এমন বিস্তার করলে আসমান জমিনের মধ্যে জায়গা আর ফাঁকা থাকে না তো এরকম 600 ডানার এক ডানার এক কোনা দিয়া আবু জাহালের কানপট্টির উপরে যদি একটা মারে আবু জাহালের দাঁত বরাবর যদি একটা মারে অবস্থাটা কি হবে তো তারা তাকে নিয়ে চিন্তিত এই জামানায় দেখেন না অনেক সময় এসে বলে মাহফিল করবেন করেন কোনো সমস্যা নাই এই হুজুরটা যাতে না আসে হুজুর সেও তো হুজুর তো অন্যরা আসলে চুলকাবে না সে আসলে চুলকাবে কেন সে কি কোরআনের বাইরে কথা বলবে হাদিসের বাইরে কথা বলবে তাহলে শর্ত দিয়ে দাও যে কোরআন হাদিসের বাইরে কথা বলা যাবে না আর কোন আলেমের হিম্মত আছে কোরআন হাদিসের বাইরে বলবে কারণ কোরআন হাদিসের বাইরে যেটা বলবে সেটা তো মন গড়া কথা তো এখন যদি কোরআন হাদিসের আলোকে বলে তোমার সমস্যা কোথায় বলবে আলেমে জ্বলবে তোমার গায়ে কিসের কারণে মূল কারণটা কি বলো এখন মূল কারণ ওই জিবরিলের ব্যাপারে যা বলেছে এখানেও তা বলবে বলবে অন্যরা তো বলে ভালোই বলে আল্লাহ খুশি থাকে ইবলিসও বেজার হয় না কিন্তু সে বললে পাবলিকের সামনে তো ভণ্ডামির মুখোশ খুলে যায় আরে সে যদি বলে ব্যবসায় লালবাত্তি জ্বলে যায় সুতরাং তার বলা তো ভাল লাগে না কখনো এসে বলে আসমানের উপরেরটা বলবা মাটির নিচেরটা বলবা অবশ্যই আসমানের উপরেরটাও বলা দরকার কোনো এখতলাফ নাই মাটির নিচেরটাও বলা দরকার কোনো সন্দেহ নাই কিন্তু মাঝখানেরটা কি তোর বাপে বলবে যদি হকপন্থী আলেমরা না বলে তাহলে কি বাতিলপন্থীরা বলবে আরে আলেমকে সব কিছুই বলতে হবে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর কথা বলবো না তো দুনিয়ায় কে কার কথা বলবে পুরো অবাক লাগে এই যে কিছুদিন আগে চট্টগ্রামের কোর্ট চত্বরে দাঁড়িয়ে আমাদের ন মুসলিম ভাই ইব্রাহিম আর ন মুসলিম বোন জান্নাতুলের ব্যাপারে বিচারকের রায়কে প্রভাবিত করার জন্য উগ্র হিন্দুত্ববাদীরা কিভাবে আসমান জমিন কাঁপিয়ে আরে এই কোর্টের অবমাননা করে প্রকাশ্যে জয় শ্রীরাম বলে কি জোরে জোরে স্লোগান দিয়েছে এতে কারো চেতনায় আঘাত লাগে নাই এতে কারো কাছে মনে হয় নাই আদালতের অবমাননা হচ্ছে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চালানো হচ্ছে অদৃশ্য এক ধরনের গুন্ডামি আর আগ্রাসন হচ্ছে এতে কেউ কোনো ধরনের আহত হওয়ার কারণ খুঁজে পায় নাই কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠতম এক আলেম আমাদের মাথার তাজ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আর কোর্ট চত্বরে দাঁড়িয়ে মনের দুঃখে যাতনা সইতে না পেরে মাথায় যখন হেলমেট হাতে যখন হাত করা পায়ে যখন ডান্ডা বেরি কোমরে যখন গরুর রশি ওই অবস্থায় আহত সিংহের মতো মনের দুঃখে আল্লাহ আকবর বলে আল্লাহর নামে তাকবীর দিতে চায় তখন তাদের চেতনায় ঠিকই লেগে যায় প্রকাশ্যে বলে মৌলবি এখানে দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবীর দিতে পারবা না কেন যদি এই জমিনে দাঁড়িয়ে কোট চত্বরে দাঁড়িয়ে রামের নামে স্লোগান দেওয়া যায় তো আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর খলিফা হয়ে আল্লাহর নামে তাকবীর যাওয়া যাবে না কোন দুঃখে আরে তোদের ভাল লাগলে লাগবে কলিজায় আগুন জ্বললে জ্বলবে কিন্তু মুসলমান নিজের বুকে রক্ত ঢেলে হলেও আল্লাহর নামে তাকবীর দিয়ে যাবেই যাবে যাবেই যাবে বাতিলের অধিকার থাকবে হকের অধিকার থাকবে না কিন্তু জামানা হয়েছে এমন শয়তানি করতে গেলে কারো বাধে না ভালো কাজ করতে গেলে চুলকানি শেষ হয়
একটা গানের আয়োজন করেন দেখেন অভিজ্ঞতা কি হয় আর কোরআনের মাহফিল করেন দেখেন অভিজ্ঞতা কি বাধার শেষই নাই সকাল থেকে সন্ধ্যা বাধা আর বাধা আর বাধা আর গানের কিছু করলে আর সহযোগিতা আর সহযোগিতা আর সহযোগিতা অথচ এই জমিন কার বাংলাদেশ হোক আমেরিকা হোক ভারত হোক গোটা পৃথিবীর প্রতিটা রাষ্ট্রের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক কে তা আল্লাহর জমিন আল্লাহর কথা বলতে পৃথিবীর কারো অনুমতি নিতে হবে না তো এই জিনিসটা স্পষ্ট মাথায় রাখা দরকার হ্যাঁ মাঝে মধ্যে আমাদেরকে বোকা বানায় এক যুক্তি দিয়ে যেমন আমরা যখন বলি এই যে ভাই আমার আগে উপস্থাপনার মধ্যে বলল ফাতেমা হসপিটালে অনেককে খ্রিস্টান বানাচ্ছে এটা নিয়ে প্রতিবাদ করা দরকার কাজ করা দরকার অনেক সময় বলে আপনারাই খালি ইসলামের দাওয়াত দেবেন ওরা ওদের ধর্মের দাওয়াত দেবে না আপনারা নাগরিক ওরা নাগরিক না আপনারা কর দেন ওরা কর দেয় না সব যদি ঠিকই থাকে অধিকার আপনারাও পাবেন অধিকার ওরাও পাবে কারণ ওই যে সেকুলারিজম যেহেতু দাবি করে নিরপেক্ষ শরীফও না শরীফাও না মাঝামাঝি তো যেহেতু নিজেদেরকে নিরপেক্ষ বলে দাবি করে ঘোরাও না গাধাও না খচ্চ তো এখন এইরকম মাঝামাঝি যেহেতু দাবি করে একটা ভাব ধরে যদিও সব ক্ষেত্রে ভাব রাখতে পারে না বহুত ক্ষেত্রে ওদেরটাই মানে আমাদেরটাই বরবাদ করতে চায় কারণ আমার এই জীবনে যদিও বয়স তো বেশি না আমার এই জীবনে মুরব্বীরাও বলতে পারবে না কোনোদিন দেখেছেন ঈদ আসলে বা কোরবানি আসলে কোথাও লেখা থাকে ধর্ম যার যার উৎসব সভা ঈদ আসলে থাকে না কোরবানি আসলে থাকে না ওদের টাইম আসলে ঠিকই থাকে কেন রে বললে সবসময় বল না বললে কোনো সময় বলিস না কিন্তু অরটা আমারে দিবি আমারটা ওরে দিবি না এটা তো মেনে নেওয়া যায় না তো বিয়ে যার যার বউ সবার এটা হয় নাকি আবার এইটা যদি না হয় ধর্ম যার যার উৎসব সবার কেমনে হবে উৎসব কি ধর্ম থেকে আলাদা নাকি তো উৎসব কি নিজেরা প্যাট থেকে আবিষ্কার করেছে আবিষ্কার তো ভণ্ডরা করে হক যারা তারা তো আবিষ্কার করতে পারে না ধর্ম যা দেয় তাই মানে তাহলে বলা তো দরকার ধর্ম যার যার উৎসব তার তার রাষ্ট্র হলো সবার কেচ্ছা খতম কিন্তু এভাবে বলবে না এভাবে বলবে না কারণ হলো বললে ধান্দা থাকবে তো এখন মাঝে মধ্যে এরকম বলে যে খতমে নবুয়ত ইস্তেমা তোমরা করবা মুন্সীগঞ্জের মুন্সির হাটে তোমরা করবা এই মধুপুরের পিরসাহেব হুজুরের এই খানকার মাঝে ওরা করতে পারবে না পঞ্চগড়ের মাটিতে কেন ওরা কর দেয় না ওরা নাগরিক না ওরা এই দেশে সেবা করে না এরকম যুক্তি দেয় না কি দেয় না বহুত দেয় বহুত অনেকে ভাবে হ্যাঁ কথা তো সত্যি আমরাও নাগরিক ওরাও নাগরিক এমনকি কোনো কোনো বলদ এটা দাবি করে আরে সেকুলার সরকারের কাছে দাবি করার কি দরকার ওরা মুসলমান নাকি অমুসলিম কে মুসলমান আর কে কাফের এটা আমরা বুঝবো এটা আবার সেকুলারিজমের কাছ থেকে ফতোয়া নিতে হবে নাকি শুনতে বড় সুন্দর লাগে কিন্তু কথাগুলো একেবারেই অসার কথাবার্তা তুমি আমাকে আগে বলো এই পৃথিবীর মালিককে যদি বলো আল্লাহর সঙ্গে আর কোনো শরিক আছে অমুক আর তমুক আর তমুক আর তমুক তারাও খোদা তারাও মাবুদ তারাও ইলা তাহলে তোমার সাথে আর কোনো আলাপ নাই তো যদি তুমি বলো এই জমিনের মালিক একজনই নাম তার আল্লাহ তাহলে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর কথা বলা যাবে যেমন বাংলাদেশ নামক রাষ্ট্র দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে কথা বলতে পারবেন স্বাধীনতার বিপক্ষে কথা বলতে পারবেন না এই অনুমতি কোনো সরকারই আপনাকে দেবে না এটাই নিয়ম যদি আপনি বিপক্ষে বলেন আপনাকে সর্বোচ্চ মামলা দেওয়া হবে রাষ্ট্রদ্রোহী মামলা যেই মামলায় আমাদের অনেক আলেমরাও কারাগারে বন্দী থেকেছে এই যে রাষ্ট্রদ্রোহী মামলা কেন দেওয়া হয় কারণ রাষ্ট্র থেকে রাষ্ট্রের পক্ষে বলা লাগবে বিপক্ষে বলতে পারবা না অথচ রাষ্ট্রকে খালেক রাষ্ট্রকে মালেক রাষ্ট্রকে জীবনদাতা রাষ্ট্রকে মৃত্যুদাতা রাষ্ট্রকে রাজ্জাক কিছুই না কিন্তু আল্লাহ তো খালেক আল্লাহ মালিক আল্লাহ জীবনদাতা আল্লাহ মৃত্যুদাতা আল্লাহ সব আল্লাহ মালিকুল মুলুক তা আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর বিপক্ষে কথা বলার অধিকার খোঁজো লজ্জা করে না বড় একটা মজার বিষয় কাদিয়ানিরা বলে আমরা নাকি খালি ভুলই বুঝি ওদের ব্যাপারে আমরা ভুল বুঝি যত হুজুররা যত বয়ান করেছে এই কয়দিন এগুলো নাকি লোকমুখে শুনে করে এগুলো হলো ব্রেইন ওয়াশ হয়েছে শুনতে শুনতে কান কথায় কান দিয়ে ওদের ব্যাপারে প্রভাবিত হয়েছে আমাদের আন্দোলন সবচাইতে বড় বাধা সৃষ্টি করে এটা না হলে দেখো তোমরা আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখো তোমরা আমরা সেই কোরআন পড়ি যেই কোরআন তোমরা পড়ো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যেভাবে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আমাদের মসজিদ আছে মাদ্রাসা আছে যেমন তোমাদের মসজিদ আছে মাদ্রাসা আছে
অনেক সাধারণ মানুষ চিন্তায় পড়ে হায় হায় কথায় তো যুক্তি আছে তাহলে কাদিয়ানীদের বিরুদ্ধে এত কঠোর হওয়ার কি আছে যারা নামাজ পড়ে পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেয় রোজা রাখে হজ করে যাকাত দেয় হজ করে আমাদের মতো ব্যর্থদের কারণে কারণ এখনো যেহেতু জন্ম সনদে অথবা পাসপোর্টে অথবা আইডি কার্ডে ধর্ম পরিচয় লেখা মুসলমান এজন্যই তো হজে যাওয়ার ভিসা পায় যদি লেখা থাকত অন্য কোন ধর্মের নাম জীবনেও তো ভিসা পেত না কারণ হিন্দু যদি হজের ভিসা অ্যাপ্লাই করে পাবে না বৌদ্ধ যদি করে পাবে না খ্রিস্টান যদি করে পাবে না অথচ এই কাদিয়ানীরা তো ওদের মত না বরং ওদের চাইতে নিকৃষ্ট তাহলে কাদিয়ানীরা পায় কিভাবে ওরা যদি মক্কা শরীফে পা দেয় মদিনা শরীফে পা দেয় রওজায়ে আথারের সামনে গিয়ে দাঁড়ায় ইসলামের অবমাননা হয় গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত হয় কারণ কোরআনের আলোকে মুসলমান ছাড়া কারো প্রবেশ নিষেধ এই পবিত্র আরব উপদ্বীপে হাদিসের আলোকে স্পষ্ট ঘোষণা এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে সে আরবের পবিত্র মাটি থেকে অথচ আমাদের এই ব্যর্থতার কারণে এরা গিয়ে হজ করে আসছে উমরাও করে আসছে তো সবচাইতে বড় যুক্তি এটাই দেয় যে না আমরা তো তাকে ডাইরেক্ট নবী বলি না আমরা কখনো এক এক সময় এক এক যুক্তি দেয় কখনো বলে আমরা বলি উম্মতি নবী মানে আগে উম্মত পরে নবী উম্মতি নবী হওয়ার কোনো সুযোগ আছে বিভিন্ন হাদিস দিয়ে এটার পক্ষে দলিল দেওয়ার চেষ্টা করে কখনো বলে নবী তো বলি না বলি মাসিহে মওউদ আলাইহিস সালাম ঈসা মাসিহ প্রতিশ্রুত মাসিহ কখনো বলে মাহদি যে মাহদি সেই ঈসা আর সেই উম্মতি নবী নাউযুবিল্লাহ মিন দালিক এই দাবিগুলো করে এমনকি এখন নিয়মিত অনেকে দেখার কথা তাদের ফেসবুক পেজ ইউটিউব পেজ থেকে এটা নিয়মিত লক্ষ লক্ষ মানুষকে দেখাতে থাকে যেই মানুষগুলো মৌলিকভাবে তাদের দলের না কারণ তাদের নামও কাদিয়ানি হিসাবে লেখা না সাধারণ একটা নাম দিয়ে দেখতে তো হুজুরের মতোই লাগে বয়ান দিতে থাকে আর আমাদের এই সাধারণ জনতা যারা ফেসবুকে ঢুকে ভিডিও দেখে ইউটিউবে ঢুকে ভিডিও দেখে তারা ভাবে কথা তো সত্যই আর ওরা যেটা বলে যুক্তি তো আছে কারণ কোনটা সত্য কোনটা অসত্য সবাই যদি পার্থক্য করতে পারতো সবাই বড় বড় আলেম হয়ে যেত আমি এই খাতমে নবুয়তের ইস্তেমা থেকে একটা প্রস্তাব দেওয়াকে আমার নৈতিক দায়িত্ব মনে করছি সবসময় শুধু ওই গরম কথাই কাজ হয় না মাঝে মধ্যে কিছু এমন বিষয়ের প্রয়োজন পড়ে যেটা বুদ্ধিবৃত্তিক হবে আমি খাতমে নবুয়তের ইস্তেমা থেকে আমার ব্যক্তিগতভাবে আমি প্রস্তাব দিচ্ছি এবং যার সাথে আশা করি নুরানি সাহেব থেকে শুরু করে কেউই দ্বিমত করার কথা না সেটা হলো খালি মাঠে গোল দিয়ে মজা আসে গোল দেয়া ভরা মাঠে যদি গোল দেওয়া যায় ভালো ভালো প্লেয়ারের সামনে তাতে না মজা আসে তো তারা যদি দাবি করেই থাকে যদি না তারা নিয়মিতই দাবি করে থাকে আমরা তাদেরকে ভুলভাবে উপস্থাপন করি তাদের কথায় যুক্তি আছে লজিক আছে দলিল আছে তো ঠিক আছে আপনারা আর আমরা আসেন না বসি একসাথে এটা বড় জরুরি একসাথে বসি বলবেন না তোমরা উগ্রবাদী তোমাদের সাথে বসলে জানের খাতরা আছে রিস্ক আছে আমার সহজ সমাধান আছে আমার কাছে সেটা হলো আপনি থাকবেন আপনার জায়গায় আমি থাকবো আমার জায়গায় এই ভার্চুয়াল দুনিয়ায় একজনের সঙ্গে আরেকজন কানেক্ট হতে কিচ্ছু লাগে না তা আমরা তো অনেকের সাথেই বসি হ্যাঁ এটা কোনো গরম গরম কথারও দরকার নেই স্বাভাবিকভাবে আপনি আপনার জায়গা থেকে বসেন আপনার কী কী কথা আছে বলেন আমি আমার জায়গা থেকে বসি আমার কী কী কথা আছে বলি বাকি কোনো বিচারকও লাগবে না কিচ্ছু লাগবে না বাকিটা থাকবে জাতির বিবেকের কাছে অর্পিত এমন হলে ভালো হয় কি না এরা কিন্তু কেন জানি বসতে চায় না মাঝে মধ্যেই বিবিসি বাংলায়ও দেখবেন যে এক কাদিয়ানি হুজুরের সাথে আরেকজন নাকি সুন্নি হুজুর এমন হুজুর যার নামও জীবনে শুনি নাই যার চেহারা মোবারক জীবনে দেখি নাই বসিয়েছে বসিয়ে সংলাপ করিয়েছে করিয়ে দেখিয়েছে দেখেছ কাদিয়ানি তো যুক্তির দিক থেকে শক্তিশালী কিন্তু আমি চেহারা দেখে এটাই আলাদা করতে পারি নাই আসলে কে কাদিয়ানি আর কে হলো স্বাভাবিক লোক তা আমার এই প্রস্তাব আশা করি পৌঁছে যাবে আহমদি মুসলিম জামায়াতের সেন্টার যেখানে আমি কেন্দ্রে আবেদন জানাচ্ছি যে খাতমে নবুয়ত আন্দোলনের পক্ষ থেকে এবং আরও যত খাতমে নবুয়তের মেহনত করে বাংলাদেশে আমি দাবি করব যে কারো সাথে পছন্দ হয় আর আমি আহকার যে কোনো সময় রাজি আছি 24 আওয়ার্স যে কোনো সময় রাত 3টায় বললেও রাজি আর সকাল 10টায় বললেও রাজি আসেন না আমরা বসি বাকিটা সমাধান হোক এখন যদি এমন হয় যে না আমরা ভুল বুঝছি সেটাও জাতি জানুক যে না আমরা ভুল বুঝছি আর যদি এমন হয় আপনারা কোথাও ভুল বুঝছেন অথবা কোনো প্রতারণার আশ্রয় নিচ্ছেন সেটাও জাতি জানুক এটা জানার অধিকার সকলের আছে এই জিনিসটা হলে ভালো হয় নাকি হয় না আমি প্রস্তাব দিচ্ছি প্রকাশ্যে লক্ষ জনতার সামনে প্রকাশ্যে যদি তারা গ্রহণ না করে আমি বুঝবো তাদের কোথাও ঘাপলা আছে আর যদি তারা সৎসাহসী হয় নিজেদের আদর্শে সত্যবাদী হয় তাহলে এই খাতমে নবুয়ত ইস্তেমা থেকে আমি বলবো আপনাদেরকে বসতে হবেই হবে কারণ হকের আওয়াজ দিতে কোথাও ভয় করার কোনো কারণ নেই
নবী ইব্রাহিম আলাইহিস সালাম সিরফ একা হয়ে তাগুত নমরুদের সামনে দাঁড়িয়ে ফেস টু ফেস ডিবেট করেছেন যখন তার সাথে কেউ নাই তার বাপও তার সাথে না তার ফ্যামিলিও তার সাথে না কোনো বাহিরে নাই কোনো সঙ্গী নাই ওই সময়ও সেই নমরুদের সামনে দাঁড়িয়ে তিনি যদি ফেস টু ফেস ডিবেট করতে পারেন এখান থেকে আমার আপনার শিক্ষা কি যে হক যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় বলা যায় যার কারণে আমরা সব জায়গায় রাজি হয়েছি ওই দরবারে জাহাঙ্গীর থেকে ডাক দিল লাব্বাইক আর যদি অন্য কোনো দরবার থেকে ডাক দেয় যেমন আজকেও এই মাহফিলে আসতেও আমার দেরি হয়েছে কেন অনেকে দেখেছেন বা জুম্মা আমাকে আলোচনা করতে হয়েছে তো আমি এটার জন্য সার্বক্ষণিক আমার ঘুম কোরবানি করে হলে খাওয়া কোরবানি করে হলেও রাজি আছি আর যদি আমাকে পছন্দ না হয় তাও সমস্যা নাই যারে পছন্দ হয় আপনি বলেন যে আমি এই সংগঠনকে এর পক্ষ থেকে একজন লোক দেন ইনশাআল্লাহ আমাদের মুরব্বিরা আছেন আকাবিররা আছেন লোক দিবেন আমি মনে করি এভাবে যদি বসা যায় তাহলে অনেক প্রশ্নের সমাধান সহজেই হয়ে যায় তখন আর এত মাইকিং করা লাগবে না এত গরম বয়ানও লাগবে না আর তোমাদের পঞ্চগড় থেকে আমাদের বিরুদ্ধে এত জোর আওয়াজে কথাবার্তা বলা লাগবে না বাকিটা পাবলিক বুঝবে মানুষ এত বলদ না রাজি আছেন ইনশাআল্লাহ তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে শানে সাহাবা রক্ষা করা কেন জরুরি যখন আঘাত আসলো জিবরিল আমিনের উপর জবাব জিবরিল আমিনের দেওয়া লাগলো না জবাব দিলেন আল্লাহ নিজে কি জবাব কুল মান কানা আদুউল জিবরিল এখান থেকে পরের আয়াতের ফা ইন্নাল্লাহ আদুউল লিল কাফিরিন আল্লাহ জানিয়ে দিচ্ছেন যারা জিবরিলের দুশমন আরে জিবরিলের অপরাধ কি তোমার কাছে ওহী নিয়ে আসে হ্যাঁ নবী শোনো যারা জিবরিলের দুশমন আল্লাহ তাআলা ওদের মতো কাফেরদের দুশমন কেন জিবরিলকে নিয়ে আপত্তি করলে আল্লাহর জবাব দেওয়া লাগে কেন কারণ সূত্র যদি প্রশ্নবিদ্ধ হয় ওই সূত্র থেকে যা আসে সেটাও প্রশ্নবিদ্ধ হয়ে যায় তো এই যে কোরআন পেয়েছি দিন পেয়েছি ইমান পেয়েছি শরিয়াত পেয়েছি নবীর থেকে ডাইরেক্ট এই কানে শুনে শুনে পাই নাই ডাইরেক্ট এই চোখ দিয়ে দেখে দেখে পাই নাই কাদের মাধ্যমে পেয়েছি সাহাবিদের মাধ্যমে তো সুতরাং কেউ যদি সাহাবিদেরকে প্রশ্নবিদ্ধ করে শুধু সাহাবিরা প্রশ্নবিদ্ধ হয় না নবী পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যায় এজন্য নবী বলেন আরে আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো যে তাদেরকে ভালোবাসে আমাকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসে যে তাদেরকে ঘৃণা করে আমাকে ঘৃণা করার কারণেই তাদেরকে ঘৃণা করে এমনকি নবী বলেন ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম যদি এমন লোকদেরকে দেখো যারা আমার সাহাবিদেরকে গালি দেয় স্পষ্ট বলে দিও তোদের এই অনিষ্টের উপর আল্লাহ লানত এখন যেই প্রসঙ্গে আমি কথাটা টেনেছি এটা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ সাহাবিদের ব্যাপারে একটা হলো আমাদের আকিদা আর একটা হলো সাহাবিদের ব্যাপারে বর্ণিত আছে বিভিন্ন ইতিহাস আকিদা আকিদার জায়গায় ইতিহাস ইতিহাসের জায়গায় কখনো যদি আকিদার ইতিহাস টক্কর লাগে আকিদার ইমানের দাবি একটা ইতিহাসের মধ্যে দেখতে পাচ্ছে আর একটা তাহলে প্রাধান্য দিতে হবে কোনটাকে ইতিহাসকে কোনটাকে ইমান আকিদাকে বলবেন এর পক্ষে দলিল কি আমি কোরআন থেকে অকাট্য দলিল দিচ্ছি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে একবার মুনাফিকের অপবাদ দিয়ে যে আম্মাজান অমুক যুবকের সাথে জিনা করেছে এই অপবাদ মুনাফিকরা ছড়ালো প্রথমে কিন্তু তাদের এই ফাঁদে পা দিয়ে দু একজন মুসলমানও এতে শরিক হয়ে গেল বিখ্যাত কবি হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আন মিস্তা বিন মিস্তা রাদিয়াল্লাহু আন হামনা বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা তারাও তাদের সুরে সুর মিলিয়ে বলতে লাগলো মনে হয় আম্মাজান খারাপ কিছু করে ফেলেছে চারদিকে যখন এই অপবাদ ছড়িয়ে গেল লম্বা ঘটনা আমি সংক্ষেপে উল্লেখ করছি ছড়িয়ে গেল এখন আল্লাহ তাআলা নিজে কোরআনে সুরে নূরের আয়াত নাজিল করে আম্মাজানের চরিত্রে সার্টিফিকেট দিলেন কোনো চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেট না কোনো কাউন্সিলর কমিশনারের দেওয়া সার্টিফিকেট না রব্বুল আলামিন নিজে কোরআনে আয়াত নাজিল করে সার্টিফিকেট দিলেন আম্মাজানের আয়েশার চরিত্রের কিন্তু কি বলে দিলেন এটা হলো আমার মূল দলিল আল্লাহ বললেন লাউলা ইসামিয়া তুমু যখন তার সামনে অপবাদ শুনলা কুলতুম সঙ্গে সঙ্গে কেন বললা না মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা আমাদেরই মুখ দিয়ে তার নামে কোনো খারাপ কথা বলা শোভা পায় না সুবহানাক হে আল্লাহ তুমি পবিত্র হাযা বুহতানুন আযীম এটা বড় জঘন্য অপবাদ এখন দেখেন কথা একটা উঠেছে তো আগে তো তাহকিক হওয়া লাগবে আগে তো যাচাই বাছাই হওয়া লাগবে পক্ষেও বলা ঠিক না বিপক্ষেও বলা ঠিক না এটাই তো স্বাভাবিক যুক্তির দাবি কিন্তু আল্লাহ বললেন কথা শোনা মাত্রই কেন বললা না এটা অপবাদ কিসের ভিত্তিতে বলবে কোনো সিসিটিভি ফুটেজ তো নাই কিসের ভিত্তিতে বলবে স্যাটেলাইটের কোনো দৃশ্য তো ধারণ করা নাই কিসের ভিত্তিতে বলবে কোনো সাক্ষীর সাক্ষ্যও তো নাই কিন্তু আল্লাহ বলেন খবর
খবরদার শোনা মাত্রই কেন বললা না এটা বড় অপবাদ আবার কোন বাক্যে সুবহানাক আগে কেন বললা না সুবহানাক সুবহান মানে পবিত্র কা মানে আপনি আল্লাহ কেন বললি না অপবাদ শুনেই আল্লাহ আপনি পবিত্র আমাকে বলেন অপবাদ কি আল্লাহকে দেওয়া হয়েছে না অপবাদ আম্মাজানকে দেওয়া হয়েছে অপবাদ দেওয়া হলো আম্মাজান আয়েশাকে আল্লাহ বলতে বলছেন কেন বললি না আল্লাহ তুমি পবিত্র বান্দার মনে প্রশ্ন আসবে আল্লাহ তোমাকে নিয়ে কে আঙ্গুল তোলে নাই তোমার ব্যাপারে কে অভিযোগ দায়ের করে নাই তোমাকে নিয়ে কে অপবাদ দেয় নাই অপবাদ দিয়েছে আম্মাজান আয়েশাকে নিয়ে আমরা তোমাকে পবিত্র বলে ঘোষণা দেব কোন যুক্তিতে যুক্তি স্পষ্ট এই যে আম্মাজান আয়েশা নবীর ঘরে বধূ হয়ে এসেছে নিজের থেকে এসেছে না তিনি এনেছেন আল্লাহ নবী নিজের ইচ্ছা বিয়ে করেন নাই বরং আল্লাহ নিজে জিবরিল আমিনকে পাঠিয়েছেন প্রস্তাব দিয়ে যাও আমার হাবিবকে বলো সে যাতে আয়েশাকে বিয়ে করে তাহলে এই আয়েশাকে আল্লাহর নবীর ঘরে স্ত্রী বানিয়েছে কে আরে দুনিয়াতে নারীর চরিত্র খারাপ হলে লোকে গিয়ে ঘটককে ধরে কিরে তুই কারে দিলি আমার সংসারে এনে তার মধ্যে তো এই সমস্যা আছে অথচ কোনো ঘটক আলেমুল গায়েব না তারপরও মানুষ ঘটককে গিয়ে পাকড়াও করে তো রাব্বুল আলামিন তার জানায় তো ভুল হবে না তিনি তো আলেমুল গায়েব তো তিনি তার নবীর ঘরে এমন কাউকে আনবেন যার চরিত্র ভালো না কিভাবে সম্ভব ইতিহাস একজন নবী এমন ছিলেন না যাদের স্ত্রীদের চরিত্রে কোনো দাগ ছিল তাহলে সব নবীর শ্রেষ্ঠ নবী যিনি তার চরিত্রে দাগ থাকবে তার স্ত্রী কলঙ্কযুক্ত হবে আল্লাহর কসম এটা কোনোদিনও সম্ভব হবে না তাহলে কেউ যদি আম্মাজান আয়েশাকে নিয়ে কথা বলে তাহলে কথাটা তার উপরে গিয়েই পড়ে না বরং কার উপর গিয়ে পড়ে তো এবার আমাকে বলেন নবীর সাহাবিরা তারা কি নিজের থেকে সাহাবি হয়েছেন না আল্লাহ বানিয়েছে সাহাবি হওয়ার কপাল সবার হয় না হলে আবু জাহাল হলো না কেন আবু লাহাব হলো না কেন ওদেরটা বাদ দেন আবু তালেব হলো না কেন মরার সময় নবী চেষ্টা চালাচ্ছিলেন একটাবার মুখ থেকে কালেমা বের করার জন্য বের হয় নাই কার জবান থেকে বের হলো সেই পারস্যের বৃদ্ধ সালমান সেই হাবাসার কালো গোলাম বেলাল আর এমন এমন লোক যারা নবীর আত্মীয় স্বজন কত দূরের বাসিন্দা তাদের হেদায়েত নসিব হলো কিন্তু আল্লাহ নবী রক্তের আত্মীয় সারা জীবন যে পাশে থাকলো হেদায়েত নসিব হলো না সাহাবি আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইখতারাহুমুল্লাহ তাআলা লিসুহবতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি এই সাহাবীদের কাল নিজে নির্বাচিত করেছেন নবীর সোহবতের জন্য জমিনের বুকে দিন কায়েমের জন্য তো এখন এক হলো আকিদা আকিদা কি রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আকিদা কি উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান আল্লাহ তাদের অন্তরে ঈমানকে গেঁথে দিয়েছেন আকিদা কি উলাইকা হুমুল মুমিনুন হাক্কা তারাই প্রকৃত মুমিন আকিদা কি ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ঈমানের কালেমা আল্লাহ তাদের জন্য অবধারিত করে দিয়েছেন আকিদা কি ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আল্লাহ তাদের অন্তরগুলোকে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন আকীদা কি আল্লাহ তাদের অনেককে জমিনে বসে জান্নাতের খোশখবরি শুনিয়েছেন যেমন আবু বকর জান্নাতি ওমর জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি সাইদ বিন যায়েদ জান্নাতি হাসান হুসাইন জান্নাতি ফাতেমা জান্নাতি কত ঘোষণা লাগবে কোরআনের পাতায় পাতায় তাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে চারিত্রিক পবিত্রতার ঘোষণা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন তো এখন কেউ যদি তাদেরকে নিয়ে নিন্দা করে আরে শুধু নবীর উপর গিয়েই পড়ে না আল্লাহর উপর গিয়ে পড়ে তা সুতরাং আগে আকিদা পরে ইতিহাস লোক মুখে শোনা যাচ্ছে আম্মাজান আয়েশার চরিত্র ভালো না কিন্তু আকিদার দাবি তার ব্যাপারে কোনো খারাপ কথা মুখে আনা যাবেই না আহলে সুন্নাতুল জামাতের প্রসিদ্ধ আকিদার কিতাব আকিদার তহায় খুলে দেখেন স্পষ্ট লেখা আছে সাহাবিদের শানে একটা বাজে কথাও বলা যাবে না তো এখন এই বাংলাদেশের কথা বলছি কত মানুষ কত সাহাবিকে গালি দেয় কা আমির মুয়াবিয়াকে গালি দেয় নাহলে পেটের ভাত হজম হয় না কেউ দুন্নুরাইন নবীর দুই কন্যা যাকে নবী দিয়েছেন এমনকি দ্বিতীয় কন্যার ইন্তেকালের পরও নবী আফসোস করেছেন আমার আরেকটা কন্যা থাকলে তাকেও তুলে দিতাম ওসমানের হাতে আর যে ওসমান পৃথিবীতে বসে জান্নাতের খোশখবরি পেয়েছে লোকমুখে ইতিহাস শুনে আর টুকটাক বইপত্রে পড়ে এবার তাদেরকে নিয়ে বাঙালি সমালোচনা করে আরে হিম্মত কোন পর্যায়ে গিয়ে উঠেছে আরে যে ইতিহাস নবীর সাহাবিদেরকে প্রশ্নবিদ্ধ করবে কত বড় ইতিহাসবিদের নাম বলবেন ইবনে হিশাম ইবনে ইসহাক কালবি ওয়াকিদি আরে আল্লাহর কসম যে ইতিহাস নবীর সাহাবিদেরকে প্রশ্নবিদ্ধ করবে মুসলমান সেই ইতিহাস ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে নবীর সাহাবিদের ব্যাপারে আমরা কোনো বাজে কথা শুনতে রাজি না
এটাই আমাদের ঈমান এটাই আমাদের আকীদা কারণ আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন দাওয়াত কবুল করেছেন কারা সাহাবী আল্লাহর নবী নামাজ পড়িয়েছেন পেছনে নামাজ পড়েছেন কারা সাহাবী আল্লাহর নবী হেদায়েতের আলো জ্বালিয়েছেন সে আলোয় আলোকিত হয়েছেন কারা সাহাবী আল্লাহর নবী নিজে তারবিয়াত করেছেন সেই তারবিয়াত পেয়ে ধন্য হয়েছেন কারা সাহাবী আল্লাহর নবী জিহাদ করেছেন সেই জিহাদে তার সঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন কারা সাহাবী আল্লাহর নবী দ্বীনের আমানত দিয়েছেন সেই আমানতকে গোটা দুনিয়া পৌঁছেছেন কারা সাহাবী আমি আরো আকবরে বলবো জমিনের মধ্যে যত মসজিদ হয়েছে কাদের বরকতে হয়েছে আমি বলবো সাহাবী যত মাদ্রাসা হয়েছে কাদের বরকতে হয়েছে আমি বলবো সাহাবী যত মার্কাজ হয়েছে যত খানকা হয়েছে কাদের বরকতে আমি বলবো সাহাবী আরে আমি মুসলমান হয়েছি তুমি মুসলমান হয়েছো কাদের বরকতে আমি বলবো সাহাবী আরে খুত্তায় জমিনের মধ্যে সারা দুনিয়ার অলিতে গলিতে ইসলাম পৌঁছে গিয়েছে কাদের বরকতে আমি বলবো সাহাবী আরে সাহাবীর উপরে কোনো কথা চলে না সাহাবী আমাদের ঈমান সাহাবী আমাদের জান সাহাবী আমাদের ভালোবাসা সাহাবী আমাদের মডেল সাহাবী আমাদের আইকন সাহাবী আমাদের আসমানের সিতারা সুতরাং মুখ দিয়ে তো খালি বের হবে এটা সাহাবী 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 তাদের শানে যে ব্যক্তি বাজে কথা বলবে প্রয়োজনে জাতি তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে তবুও নবীর সাহাবীদের শানে কোনো খারাপ কথা শুনতে আমরা রাজি না রাজি না রাজি না এমনকি যে খাতমে নবুয়াত হেফাজতের জন্য জান দিতে হবে এটা শিখেছে কার থেকে সাহাবী খাতমে নবুয়াত হেফাজতের জন্য প্রথম জান দিয়েছে কে হাবিব বিন জায়েদ আল আনসারী যা শাহাদতের খবর পাওয়ার পর তার মা কাঁদবে দূরের কথা আফসোস করবে দূরের কথা গর্ব করে বলেছিল লিহাযা লিয়াউমি আরদাতুহু আজকের এই দিনের জন্যই ওকে ছোটবেলায় দুধ খেয়েছিলাম তো সুতরাং আমাদের সব কিছুর মূলে থাকবে এই সাহাবি তে খতমে নবুয়াত ইস্তেমা থেকে দ্বিতীয় বার্তা আমি দিচ্ছি যারাই নবীর সাহাবিদের সামনে গুস্তাফি করে শিয়ারা করে কাদিয়ানিরা করে বাংলাদেশে এক শ্রেণীর রেজবি বেদাতিরা করে বিশেষ করে আমির মুয়াবিয়াকে নিয়ে করে আর আমাদের কিছু অবুঝ লোক ইসলামের রাজনীতি করতে গিয়েও না বুঝে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা দেখে নবীর সাহাবিদেরকে সমালোচনার কাঠগড়ায় দাঁড়িয়ে ফেলে স্পষ্ট কথা জিরো টলারেন্স সাহাবিদের বেলায় কোনো সমালোচনা আমরা সয়ে নেব না তো শানে রেসালত হেফাজতের অপরিহার্য দাবি শানে সাহাবা হেফাজত করা এবং আমি মনে করি বর্তমান বাংলাদেশে যখন শিয়া গণহারে বাড়ছে কী হারে বাড়ছে আমরা জানি না এ কাদিয়ানিদের নিয়ে যেমন জাগতে জাগতে অনেক দেরি হয়ে গিয়েছে শিয়াদের নিয়ে এখনও জাগি নাই এমন এক সময় গিয়ে জাগবেন কিচ্ছু করার থাকবে এ বাংলাদেশে কয় লাখ না কত বিপুল পরিমাণ শিয়া আছে জানেন কোথায় কিভাবে কার্যক্রম করে জানেন ইসকনের নাম কবে শুনেছেন কবে ষোলো সতেরো সালে যখন শুনেছেন হায় হায় করেছেন হায় জানতে জানতেই দেখি সব জায়গায় ছড়িয়ে গিয়েছে শিয়া নিয়ে খবর নাই বাঙালি এখনো তার চিন্তাই নাই কি হয়েছে আরে তার চিন্তা তো অন্য বহু ব্যস্ততা নিয়ে যখন জানবে আফসোস ছাড়া কিছু করার থাকবে না সুতরাং সাহাবিদেরকে নিয়ে আমি মনে করি ব্যাপক থেকে ব্যাপকতর আলোচনা হওয়া দরকার এই নামে সংগঠন দু একটা আছে কোনো কামেন না ওই নাম দিয়ে আমাদের কিচ্ছু হবে না কিন্তু আমার ব্যক্তিগত একটা অভিমত থাকবে এবং সুপারিশ থাকবে যে আমরা এই খাতমে নবুয়াতের ব্যানারেই শান রিসালতের পক্ষে যেমন কথা বলবো এই শান রিসালতের দাবি হিসাবে শান সাহাবা নিয়েও জোরালো কথা বলবো বাতিল যে আওয়াজে কথা বলে এর চাইতে দ্বিগুণ আওয়াজে বলবো এর জন্য যদি রক্ত দেওয়া লাগে রক্ত দেব আমাদের মায়ের কোল যদি খালি হওয়া লাগে খালি হবে আরে আমার স্ত্রী যদি বিধবা হয় হবে আমার সন্তান যদি এতিম হয় হবে আরে গোটা দুনিয়া প্রয়োজনে কোরবান হবে কিন্তু বাতিলের সামনে সুর নরম করতে পারবো না ওরা যে আওয়াজে বাতিল কথা বলবে তার চাইতে দশ গুণ বেশি আওয়াজে আমরা হকের কথা বলবো জান গেলেও বাতিলের সামনে মাথা নত করতে পারবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ